লকডাউনে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল দিল্লি বেসড গুঞ্জ সংস্থা। আজ কান্দি ব্লকের মহালন্দি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রায় 12টি গ্রামের অসহায় বিধবা মহিলা এবং প্রতিবন্ধীদের বিতরণ করা হলো খাদ্য সামগ্রী, ডাল আলু তেল সবির সহ বেশ কিছু খাদ্য সামগ্রী ও সবজি। দুঃসময়ে ত্রাণ পেয়ে খুশি এলাকার দুস্থ দরিদ্র মানুষগুলি। উগ্রাভাটপাড়ায় এসসি এসটি মানুষের বেশি বসবাস, তারা লকডাউনে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কর্মহীন হয়েছে, তাদের কাজকাম হারিয়ে গেছে, খুব অসুবিধার মধ্যেই তাদের দিন যাচ্ছে। তা সেই অসুবিধার মধ্যে যে আজকে এই গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে ভুজ কোম্পানি বা এই সংস্থা, তাতে আমাদের এই গ্রামের তরফ থেকে, আমাদের মহলন্দি 2 নম্বর অঞ্চলের তরফ থেকে তাদের আমরা অশেষ ধন্যবাদ জানাই। কান্দি ব্লকের মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের মহলন্দি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 12টি গ্রামের বিধবা মায়েদের এবং শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তাদেরকে রাহাত কিট দিয়ে আজকে সাহায্য করলেন। দেখছেন এএসআর নিউজ। ঈদ উপলক্ষে বিতরণ করা হলো বস্ত্র ও ইফতার সামগ্রী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সাংসদ অভিষেক ব্যানার্জির পক্ষ থেকে এবং সৌমিক হোসেনের সৌজন্যে আজ প্রায় 300টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করলো যুব তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বাবুসোনা ঘোষ। আজ বহরমপুর মনীন্দ্রনগর অঞ্চল শিবডাঙ্গা বুথ ও কারবালা মসজিদ পাড়ার প্রায় 300 জন দুস্থ মানুষকে ইফতার ও বস্ত্র বিতরণ করা হয়। ঈদ উপলক্ষে বস্ত্র ও ইফতার পেয়ে খুশি এলাকার দুস্থ মানুষগুলি। আজকে এখানে যে প্রোগ্রামটা হচ্ছে, আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ঈদ উপলক্ষে, পবিত্র ঈদ উপলক্ষে আমাদের রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক মাননীয় সৌমিক হোসেন মহাশয়ের নির্দেশে ওনার যে সৈনিকরা আছে তাদেরকে বিভিন্ন অঞ্চলে শাড়ি এবং ইফতার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় রাজ্যস্তরে সাধারণ সম্পাদক সৌমিক হোসেনের নেতৃত্বে আজকে মঞ্জুনগর অঞ্চলের শিবডাঙ্গা কুটে বড় মসজিদ পাড়ায় আজকে কিছু দুষ্ট মানুষদের একটা পাখি কিছু ফল শাড়ি চলছে লকডাউন প্রায় 2 মাস, তার মধ্যে পড়েছে ঈদ। কিন্তু লকডাউনে ছেড়ে অসহায় হয়ে পড়েছে বহু দিন আনা দিন খাওয়া মানুষগুলি। তাদের কথা মাথায় রেখেই কিছু খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করলো হরিহরপাড়া ব্লকের লালনগর হাই স্কুল। এদিন প্রায় 300 পরিবারকে বস্ত্র ও কিছু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বনমালী সরকার, হুমায়ুনপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আরদোষা খাতুন বিবি, টিএমসি অঞ্চল প্রেসিডেন্ট সেরাজুল ইসলাম সহ আরো অনেকে। ঈদ উপলক্ষে আমরা যদি কিছু মানুষকে যদি মুখে হাসি ফুটে তুলি তার জন্য, তাদের জন্য আমরা কিছু বস্ত্র নিয়ে এসেছি, কিছু খাদ্য সেমাই যেমন খেজুর, এগুলো আমরা ধর্ম বর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। যদি এই শুভ ঈদে, আগামী যে ঈদ খুশির ঈদ, তাদের মুখে যদি একটু হাসি ফোটানো যায় সেই লক্ষ্যে আমরা শিক্ষকরা একটু এগিয়ে এসেছি। আমাদের দেখছেন এএসআর নিউজ। আমফানের তাণ্ডব চলে কলকাতা 24 পরগনা, মেদিনীপুর সহ মুর্শিদাবাদের বেশ কিছু জায়গায়। রাতভর চলে তাণ্ডব, বৃষ্টির সাথে প্রবল ঝড়, ঝড়ে মাটি থেকে উপড়ে পড়েছে বহু প্রাচীন বড় বড় গাছ, ভেঙে পড়েছে বহু কাঁচা বাড়ি, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে মাঠের ধান সবজি সহ বহু ফসলের। আমাদের নিউজ সারাদিনের চিফ এডিটর মৃত্যুঞ্জয় সর্দারের বাড়িও তছনছ হয়ে গেছে এই ঝড়ে। তার মুখ থেকে শুনে নেব সেই এলাকার পরিস্থিতি। নিউজ সারাদিনের সম্পাদক আমি মৃত্যুঞ্জয় সর্দার, আপনাদের কাছে অনুরোধ করব যে বেশ কয়েকদিন নিউজ সারাদিনের খবর সম্প্রচার করা যাবে না, কারণ আপনারা জানেন গতকাল রাতে তছনছ হয়ে গিয়েছে দক্ষিণ 24 পরগনা জেলাসহ বিভিন্ন জেলায় ঘরবাড়ি। দক্ষিণ 24 পরগনার সমস্ত মাটির বাড়ি এবং পুরাতন বাড়িগুলো তছনছ হয়ে গিয়েছে, পুরো মাটির সাথে মিশিয়ে দিয়ে গেছে আনফা ঝড়ে। দেখছেন এএসআর নিউজ।